চোখ তার চোরা বালি মন যে পাতা। উপমহাদেশে প্রবাদ পতিম গজল শিল্পী পঙ্কজ উদাস। ক্যা হোঙ্গে হম খারাপ। 26 ফেব্রুয়ারি 2024 সালে মারা যান। মাত্র 72 বছর বয়সে দীর্ঘ রোগ ভোগের পর ভারতের মুম্বাই বিচ কেন্দি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে শ্রোতাদের জন্য রেখে গেছেন দারুণ কিছু গান ও স্মৃতি। শৈশব থেকে গানের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র 7 বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন। প্রথম দিকে তিনি শুধু শখের বশে গান গাইতেন, পরে প্রায় 700-র বেশি গান গেয়েছেন তিনি। অনেকে জেনে অবাক হবেন, মাত্র 67 টাকায় কেরিয়ার শুরু করেছিলেন পঙ্কজ উদাস। ধীরে ধীরে উপার্জন বাড়তে থাকে। লাইভ পারফরমেন্স এবং ইউটিউব চ্যানেল থেকে প্রচুর অর্থ উপার্জন করেন তিনি। পরিবারের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন পঙ্কজ উদাস। মিডিয়া রিপোর্ট বলছেন প্রায় 33 কোটি টাকার বেশি সম্পত্তির মালিক ছিলেন পঙ্কজ উদাস। ভারতের হিন্দি সিনেমা এবং ইন্ডি পপের জগতে তার অবদান ভোলার মতো নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, 80 ও 90 দশকের দর্শককে মুগ্ধ করতেন তিনি। চান্দি জ্যাসা রং না কজরে কি ধার, নিকলো না বেনাকা, পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা দর্শকেরা। নাশা, পায়মানা, হসরত, হামসফর এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুড়িতে। জমানা খারাপ।